কয়েক মাস আগেও প্রাণ চাঞ্চল্য ছিল শরীয়তপুরের মাঝির ঘাটে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঘাটটি এখন মৃতপ্রায়। সারাদিনে 8 থেকে 10 জন যাত্রী ও 4 থেকে 6টি মোটরসাইকেল পারাপার করে কোনো রকম টিকে আছেন লঞ্চ মালিকরা। কিন্তু পদ্মা নদীতে বিশাল চরপড়ায় দেখা দিয়েছে নাব্য সংকট, ফলে লঞ্চগুলোকে ঘুরে যেতে হয় অনেকটা দূর দিয়ে, এতে গুনতে হয় বাড়তি খরচও। এ যেন মরার উপর খাড়ার ঘা। একদিকে আয় কম, অন্যদিকে ব্যয় বাড়ায় যে কোনো সময় লঞ্চ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাঝিরঘাট সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর 2.5 মাস পর পুনরায় শুরু হয় শরীয়তপুরের মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে লঞ্চ পারাপার। এক সময় প্রতি লঞ্চে 150 থেকে 170 জন যাত্রী নিয়ে যাতায়াত করত প্রতিটি লঞ্চ। এরই মধ্যে যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেছে স্পিডবোট ও ট্রলার, এতে কোনো রকমে চলে লঞ্চ চালক ও স্টাফদের সংসার।